এই বাজেট সম্পর্কে আমাদের বিরোধী সহ নেতা মাননীয় অনিমেষা বর্মা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং কোথায় কি ঘাটতি আছে, কি করার দরকার সেটা সম্পূর্ণভাবে উনি ব্যাখ্যা করেছেন। আমি কয়েকটি বিষয় এখানে আপনার সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে জলসম্পদ বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করব। আমার রামচন্দ্রঘাট এলাকায় গঙ্গেশ্বরা বলে একটা নদী আছে, ছড়া, পাহাড়ি ছড়া। এই ছড়া এলাকায় কমপক্ষে 500 একর জমি আছে, কৃষি জমি। বর্ষাকালে খুব এখানে পাহাড়ের যে জল যে ইয়ে হইত সেটা কারণে পাহাড়গুলি ভেঙে যাইত, অনেক কৃষি জমি নষ্ট হয়ে গেছে। আমার রামচন্দ্রঘাট এলাকার জনগণ, বিশেষ করে ওই এলাকার জনগণ দীর্ঘদিনের দাবি ছিল সেখানে স্লুইস গেট করার জন্য, এবং এর আগে এই বিষয়ে বিভিন্ন কাগজপত্র চালাচালি হয়েছে, চিঠিপত্র দেওয়া হয়েছে। 14/7/2023 তারিখে এসবিটি ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডিভিশন কুঞ্জবন থেকে একটা কাগজ আমাকে আমি পেয়েছি, ওখান থেকে আমি কালেকশন করে দিয়েছি। ওনারা এখানে যতটুকু আমি এলাকায় এই কাগজটা পাওয়ার হাতে পাওয়ার পর আমি ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, যিনি অফিসারে গেছেন ওনারা সেই গঙ্গেশ্বরা এলাকায় যায়নি। উনি এলাকায় কিছু লোকের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অনুমানিক নদীতে কত কিলোমিটার হইতে পারে, কত কি সমস্ত গুলি অনুমানিক কত একর জমি হবে, সেই সমস্ত তথ্য নিয়ে ওনারা এখানে রিপোর্টটা নিয়ে এখানে ইয়ে করেছেন। এখানে লেখা আছে এখানে 97 হেক্টর। আমি এই দপ্তরে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, বিনয়ের সঙ্গে আপনি একবার গঙ্গেশ্বরা ভিজিট করুন এবং দেখুন এখানকার কৃষকদের অবস্থা। যদি গঙ্গেশ্বরায় একটা সুইচ গেট করা যায় তাহলে সেখানে কৃষকদের অনেক উপকার হবে। অপরদিকে নদীর যে বাঙ্গনটা সেটা প্রতিরোধ হবে। অপরদিকে শীতকালে সেখানে জল সংরক্ষণ করে শাক সবজি করার মানে রবি মৌসুম শস্য ফলানোর জন্য সুবিধা হবে, সেই ব্যবস্থাটা যেন করা হোক। এবং এই দাবিটা শুধু আমার না, রামচন্দ্রঘাটে জনগণের দীর্ঘদিনের দাবি, এই দাবিটা পূরণ করার জন্য আমি অনুরোধ করছি। এছাড়াও আমার রামচন্দ্রঘাটে আরো কয়েকটি জায়গায় আছে, সেটা হচ্ছে আমি আপনার কাছে তুলে ধরছি। এরকম ঈশানী ছড়া, এটা সাউথ পদ্মবিল বিশির আন্দারে পড়ে, শুধু নদীটা সুস্থ নদী হয়ে ওটা পার ভেঙে অনেক কিছু জমি ভেঙে যাচ্ছে। সেখানে অন্তত সুইচ গেট না হলেও নদীর লেভেলে যাতে বর্ষাকালে জলটা একটু নদীর উপর দিয়ে চলে যায় সেরকম একটা সুইচ গেটের মতন যদি করা যায় তাহলে অনেক কৃষি জমি বাঙালির মুখে থেকে রক্ষা হবে এবং কৃষকরা অনেক উপকৃত হবে। এবং ওইখানে কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। তেমনি মুড়িছড়া লোকেশন হচ্ছে রাজনগর, এটা পশ্চিম বেলছড়া, ওইখানেও 500 একর মতন জমি আছে। এটা পদ্মবিল আদিপুর থেকেও এই প্রকল্পটা পাঠানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এই সম্পর্কে কিছু নেই। এই বাজেটে জলসেচের সম্পর্কে অনেক কিছু এখানে বলা হয়েছে, অনেক কোটি কোটি টাকার ডেভেলপমেন্ট কথা বলা হয়েছে, এখানে ভূমি ক্ষয় প্রতিরোধ ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু যে ওই সমস্ত যে গঙ্গেশ্বরের যে ইয়ে বা যে সমস্ত আমি নদীর ছোট ছোট নদীর কথা বলছি সেখানে সুইচ গেট করা বা অন্য কিছু ব্যবস্থা করা, যে জমি যে ভেঙে যাচ্ছে নদীর যে বর্ষাকালে সেটা প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাটা সেটা এখানে নেই। মাননীয় স্পিকার স্যার, এই বাজেটে একটি টাকাও এখানে দিতে পারা হয়নি। আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে পূর্ত বিভাগ সর্বসেতু, এখানে কিন্তু আমি বলবো আমি দুই একটি চিঠি দিয়েছি পিএম জেএসওয়াই
এবং ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি যে আমার পদবি যেটা ব্লক থেকে রতনপুরের যে রাস্তাটা কিন্তু আজ পর্যন্ত কোনো স্যাংশন হয়নি। রাস্তা এমন অবস্থায় এক অংশ 2 কিলোমিটার পিডাব্লিউডি, আবার পিএনজেএসওয়াই আবার 1.5 কিলোমিটার পিডাব্লিউডি, আবার পিএনজেএসওয়াই রাস্তা আবার পিডাব্লিউডি, এভাবে রাস্তাটা পিডাব্লিউডি রাস্তা মেরামত হচ্ছে কিন্তু পিএনজেএসওয়াই রাস্তাটা মেরামত হচ্ছে না। আমি দাবি করব যে আমার ওই রাস্তাটা যাতে পিডাব্লিউডি হাতে হস্তান্তর করা হয়, কারণ পিএনজেএসওয়াই তাদেরকে খুঁজে পাওয়া যায় না, পায়ে কোনো ডিভিশন নাই, আগরতলা থেকে তারা নিয়ন্ত্রণ করে তার জানে না, সেখানে রীতিমতো ওইখানে দেখাশোনা করতে পারে না, রক্ষণা বেক্ষণ করতে পারে না, তাতে জনগণের দুর্ভোগ হচ্ছে। মাননীয় স্পিকার সাহেব, বিশেষ করে যেন দপ্তরের মন্ত্রী মহোদয় একটু দেখেন এবং জনগণের যে সমস্যা হচ্ছে তার দূরীকরণের জন্য ব্যবস্থা নেন। মাননীয় স্পিকার স্যার, আমি আরেকটা বিষয়ে আপনার কাছে তুলে ধরতে চাই যে আমাদের এডিসি হেডকোয়ার্টার এখানে অগ্নি নির্বাপন এবং আপৎকালীন পরিষেবার কথাটা বলা হয়েছে এখানে 55 এখানে দামসরা মনুবাজার ওম পিয়াসা বাড়িতে নতুন করে অগ্নি নির্বাপক মানে ফায়ার সার্ভিসের বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। খুব সুন্দর কথা, ভালো লাগছে এই কথাগুলি শুনে। কিন্তু আমি আমার রামচন্দ্রঘাট এলাকা এবং খুমুলুঙ্গে যেটা হেডকোয়ার্টার একটি হেডকোয়ার্টার সেখানে একটি ফায়ার সার্ভিস সেন্টার করার জন্য আমি দাবি জানাচ্ছি, কারণ হেডকোয়ার্টার একটি হেডকোয়ার্টার খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে ফায়ার সার্ভিস থাকা খুব জরুরি। এবং তেমনি আমার রামচন্দ্রঘাটে গত বছর প্রায় 20 কানের উপর রবার্ট বাগানা আগুন লেগে মানে জ্বলে গেছে, তাতে 2 জন কৃষক খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কয় থেকে সেখানে ফ্যাক্টরি আস্তে আস্তে বাগানগুলি সব করে শেষ হয়ে যায়। তাতে আমি দাবি জানাচ্ছি, আমি চিঠিও দিয়েছি আমি যে এর আগে আমি প্রশ্ন রেখেছি যে এই পবিত্র বিধানসভায় আমার এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন করার জন্য, কিন্তু খুবই দুঃখের বিষয় এই ব্যাপারে এখনো কিছু নেই। তাই বাজেটে আমি সমর্থন করতে পারছি না, এই কারণে যে দেখেছি কিছু কিছু এলাকায় হচ্ছে আর কিছু কিছু এলাকায় হচ্ছে না। আমার খোয়াই ডিস্ট্রিক্টে দেখুন তেলিয়াপুরা কল্যাণপুর খোয়াইতে আছে, কিন্তু যেটা জনজাতি অধ্যুষিত এলাকা এডিসি এলাকা সেখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নাই। মানে স্পিকার স্যার, তোলা শিকার হইতে পারত, আমাদের রামচন্দ্রঘাটের ব্লকের অধীনে হইতে পারত, কিন্তু হয়নি। আমরা দাবি জানিয়েও আমাদের দাবিগুলি শুনছে না। তাই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি এখন আছি জনজাতি কল্যাণ দপ্তর, এখানে রবার মিশনের কথা বলা হয়েছে। গত বছর রবারের চারা এই রবার মিশনের চারা ডিসেম্বর মাসে 31 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। 31 তারিখে যদি ভিতরে যদি রবার চারা দেওয়া হয় ডিসেম্বর মাসে, সেই রবার যদি লাগানো হয় সেই রবার বাঁচবে কিনা। মাননীয় স্পিকার স্যার, তেমনি গত বিধানসভা অধিবেশন আমি বলেছিলাম যে জনজাতিদের রিক্সা রিক্সায় বোনার জন্য সুতা দেওয়ার জন্য আমাদের ট্রাইবাল মিনিস্টার মহোদয় উনি এসুরেন্স দিয়েছিলেন, হ্যাঁ আমি দেব, কিন্তু এই বাজেটে কোথাও উল্লেখ নেই। এখানে অত পাওয়ার টিলার ইত্যাদি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ওই যে গরিব অংশের জনজাতি মহিলাদের রিক্সা রিক্সায় বোনার জন্য সুতা দেওয়ার যে এসুরেন্স দেওয়া হয়েছে এই বাজেটে কোথাও উল্লেখ নেই। মাননীয় স্পিকার স্যার, শুধু তাই না, এখানে বিশ্ববিদ্যালয়ের অপরক আসার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, অনেক টাকা কথা বলা হয়েছে, কিন্তু যে যে ভাষা স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে সেই রোমান অপরক ভাষা রোমান স্ক্রিপ্টটা যদি সরকার প্রেস মিট করে বলেছে, যদি আজকে এই হাউসে একটা রেজুলেশন পাস করে যে অপরক লেখার জন্য বাংলা রোমান এবং দেবনাগরী অক্ষর এই তিনটাই অক্ষরের লেখার যদি ব্যবস্থার জন্য একটা রেজুলেশন পাস করা হইতো,
সূর্যের তাতে একটা পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যাবে বলে আমি মনে করি। তাই আমি আবেদন রাখবো যাহাতে আগামীকাল হোক বা যে হোক এটা একটা রেজুলেশন পাস করা হোক যে ফর্ম ভরার পাশে লেখার জন্য রোমানিস্ট্রি বাংলা এবং দেবনাগরী অক্ষরে লেখার জন্য এটা যেন পরবর্তী কোন সরকার আসলো যাতে এই বিষয়ে কোন পরিবর্তন করতে না পারে সেই বিষয়ে আপনারা একটু ব্যবস্থা করেন, এটা আমার দাবি আছে। তেমনি শিক্ষা ক্ষেত্রে আমি একটু বলতে চাই, স্যার সবাই বলছে আমি বেশি বলবো না, আর একদিকে প্রয়োজন বলে আমি শেষ করবো স্যার, আমি বেশি বলবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বেশি বলবো না স্যার, আমি ওই শিক্ষাতে এটা আমি ছিলাম তো স্যার, এটা এটার জন্য বাজেটটা আমি আমি শিক্ষাটা বলে আর পরে শেষ করে দিচ্ছি স্যার। স্যার শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে কুমরুম হেডকোয়ার্টার সেখানে এখন কলেজ হয়েছে, আগরতলায় দুইটা ইউনিভার্সিটি আছে, একটা ত্রিপুরা ইউনিভার্সিটি আর একটা মহানগরী বিক্রম ইউনিভার্সিটি আছে স্যার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন কুমরুমে একটা ইউনিভার্সিটি করার জন্য, কিন্তু দেখা গেল এই বাজেটে কুমরুমে একটা ইউনিভার্সিটি করার জন্য কোন অর্থ সংস্থান রাখা হয়নি বাংলাদেশ নেই, প্রাইভেট অনেক কয়েকটা ইউনিভার্সিটি করার জন্য এখানে আছে, কিন্তু জনজাতি এলাকা বিশেষ করে কুমরুর মতন একটা হেডকোয়ার্টারে একটা ইউনিভার্সিটি হওয়া খুবই জরুরি স্যার। তেমনি আমার রামচন্দ্রগাঁও এলাকায় ছয়টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, গত অধিবেশনে আমি বলেছিলাম আমাদের এখানে একটা কলেজ করার জন্য, কিন্তু সবখানে শুধু এখানে নয় স্যার, যে আমাদের জম্মু জেলা একটা সাব ডিভিশন সেখানেও স্যার কলেজ না স্যার। আমি এই শেষ করছি, এটার জন্য যাহাতে ওই জম্মু জেলাতে হোক আর কুমরুমে হোক আর সিন্ধাতে হোক স্যার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যাতে একটা করে কলেজ দেওয়া হয় এবং অগ্রাধিকার ভিত্তিতে যাতে রামচন্দ্রগাঁতে একটা কলেজ হোক স্যার সেটা আমি চাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন এবং এটা উনি ওনার বক্তব্য করে ধরলে আমি খুব খুশি হবো স্যার। স্যার আমি আর বেশি বক্তব্য রাখছি না, আমি আমাদের বিরোধী দলের নেতা মাননীয় অবিনাশ ডাকর্মা যে বক্তব্য রাখছেন আমি ওনার সঙ্গে একমত এবং এই বাজেটকে আমরা সমর্থন করতে পারছি না। ধন্যবাদ।